আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা প্রতিদিন আমি আমার এই চ্যানেলটিতে আপনাদের জন্য ইসলামিক ভিডিও ও আমলের ভিডিও এবং বিভিন্ন দোয়া কালামের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদেরকে আমল করার জন্য যাতে করে আপনারা বেশি বেশি আমল করতে পারেন এবং অসংখ্য নেক আপনাদের আমল নামায় যুক্ত করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি সেভাবেই তিনটি আমল গুরুত্বপূর্ণ তিনটি আমল আপনাদেরকে পেশ করব যে তিনটি আমল খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা চলুন তাহলে সেই তিনটি আমল সম্পর্কে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে মাত্র মিনিটের আমলে তিন একশো হজ এবং একশো ঘোড়া দান করার সব লাভ করবেন আল্লাহর ফজলে আপনি তিন মিনিটে একশো হজের সব অর্জন করতে পারেন নিম্ন লিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করুন সুবাহান আল্লাহ এই বাক্যটি সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করা মানে হচ্ছে একশোটি হস করা সুবাহানুল্লাহ একশোটি হস করা যেন তেন ব্যাপার নয় আপনি সুবাহ একশো বার পড়লেই এই সব সহজেই আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে সেজন্য একশোটি ঘোড়া দান করলো সুবাহানুল্লাহ কিংবা আল্লাহ রসুদ সাল্লা সাল্লাম বলেছেন সেজন্য একশো বার হস করলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে জন্য হজরত ইসমাইল আলহ সালামের বংশ থেকে একশোটি গোলাম আজাদ করল আল্লাহ বড় যে ব্যক্তি এই বাক্যটি একশো বার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি অর্থাৎ আল্লাহ আকবার যে ব্যক্তি সবচেয়ে বেশি পাঠ করবে আল্লাহ। প্রিয় দর্শক উক্ত আমলগুলি যদি আপনি একদিন করেন কী পরিমাণ নেক লাভ করবেন এক মাস করলে কি পরিমাণ নেক লাভ করবেন এক বছর করলে কি পরিমাণ নেক লাভ করবেন এবং পঁচিশ বছর পর্যন্ত যদি আপনি আমল করেন তাহলে কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন একদিনে আমল করলে একশো হাজার সব লাভ করবেন এক মাসে তিরিশ দিন তিরিশ গুণের একশো সমান সমান তিন হাজার হাজার সব লাভ করবেন এক বছরে বারো মাস বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হজার লাভ করবেন পঁচিশ বছরে হাজার সমান সমান লক্ষ লাভ করবেন সুবাহান আল্লাহর আমল এরপরে আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন লাহ ইহা পড়েন আল্লাহ আকবর বলেন এভাবে প্রত্যেকটি আমলের সব আপনি লাভ করবেন উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকাল ও সন্ধ্যা এক একটি তাসবি একশোবার করে পাঠ করুন দ্বিতীয় আমলটি বা দুই নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র এক মিনিটের আমলে আপনি পাঁচশো রহমত লাভ করবেন সুবাহান্লাহ এক মিনিটে আল্লাহ পাকের পাঁচশো রহমত অবতরণ সাল্লাহ আলহি আসাল্লাম এই ছোট্ট শরীফটি এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে এই শরীফটি আপনি এক মিনিটে পঞ্চাশ বার পড়তে পারেন সল্ল্লাহ আলহি আসাল্লাম সল্ল্লাহ আলহি আসাল্লাম এভাবে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর পাঁচশো রহমত নাজিল করবেন কেননা নবীজির উপর একবার সালাত ও সালাম প্রেরণকারীর জন্য দশটি রহমত নাজিলের ওয়াদা রয়েছে প্রিয় দর্শক আপনি যদি একদিন আমল করেন তিরিশ দিন আমল করেন বা এক বছর আমল করেন বা বিশ বছর পর্যন্ত এভাবে আমল করতে পারেন এই সল্লাহ সাল্লাম কি পরিমাণ নেক আপনি পাবেন রহমত পাবেন একটু খেয়াল করুন একদিন আমল করলে একদিনে পাঁচশো রহমত লাভ করবেন এক মাস তিরিশ দিন তিরিশ দিনে তিরিশ গুণন পাঁচশো সমান সমান পনেরোশো রহমত পাবেন এক বছরে হয় বারোটি মাস বারো গুণন পনেরোশো সমান সমান এক লক্ষ চল্লিশ হাজার রহমত লাভ করবেন বিশ বছরে বিশ গুণন এক লক্ষ ৪০ হাজার সমান সমান ছত্রিশ লক্ষ রহমত লাভ করবেন সুবাহান আল্লাহ হজরত আবু হুরারা রদিয়াল্লাহ তালাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে বিনিময় আল্লাহ রব্বুল্লা আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাই তোহফাতু জাকিরিনে লিখেছেন ইমাম আহমদ ইমাম নাসাই বর্ণনা আছে যে ব্যক্তি আমার উপর একবার দৌর পাঠাবে বিনিময়ে আল্লাহ রবুল্লা তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহানুল্লাহ তার দশটি গুনা মাফ করে দেবেন তার দশটি মর্যাদার স্তর উঁচু করে দেবেন সুবাহান ইমাম নাসাই তাবার বাজারের এক বর্ণনা আছে তার আমল নামায় দশটি নেকিও লিখে দেওয়া হবে উল্লেখিত হাদিসগুলো বর্ণনা অনুসারে ইনশা আল্লাহ বিশ বছরে ছত্রিশ লাখ গুনাও মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে আবার কেয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা মানে সম্মান মর্যাদা আল্লাহ দেবেন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন প্রিয় দর্শক শ্রোতা সহজ একটি আমল এবং সুন্দর একটি আমল প্রিয় দর্শক হাঁটতে চলতে মাত্র দুই সেকেন্ডে তিনশো নেকি লাভ করা যায় পথে হাঁটতে চলতে যদি আপনি গুড মর্নিং নমস্কার আদাব শুভ সকাল ইত্যাদির পরিবর্তে আসসালাম আলাইকুম বলে কাউকে সালাম দেন তাহলে আপনি পাবেন দশটি নেকি। যদি তার সঙ্গে ওরহমতুল্লাহ যোগ করে আসসালাম ও আলাইকুম ওরমতুল্লাহ বলেন তাহলে পাবেন বিশ নেকি যদি তার সঙ্গে ওরহমতুল্লাহ যোগ করে আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ বলেন তাহলে পাবেন বিশ নেকি আর যদি অবারাকা তুহ যোগ করে আসসালাম আলাইকুম আহমতুলা তুহ বলেন তাহলে আপনার আমল নামায় তিরিশ নয় বরং তিনশো নেকি লেখা হয়ে যাবে প্রিয় দর্শক পরিপূর্ণ একটি সালামের বিনিময় হল তিরিশ নেকি আর কেউ এক নেকির আমল করলে তার আমল নামায় দশটি করে নেকি লিপিবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি রয়েছে মানে আল্লাহ আল্লাহরুল্লাহ আলম এক নেকির বিনিময়ে দশ নেকি তাকে দান করবেন এই হিসাবে এক সালামের নেকির পরিমাণ দাঁড়ায় তিনশো নেকি প্রিয় দর্শক আপনি যদি নিয়ম করে নেন প্রতিদিন আমি অন্তত পূর্ণ বাক্যে দশজন মুসলমানকে সালাম করব। অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত এই নিয়মে আপনি পূর্ণ বাক্যে দশজন ব্যক্তিকে প্রতিদিন সালাম করবেন তাহলে তাহলে এক বছরে নিম্নলিখিত হিসাবে আপনার আমল নামায় সব লিপিবদ্ধ হবে এভাবে এক দিনে যদি দশজন ব্যক্তিকে সালাম করেন তাহলে দশ গুণন দশ অর্থাৎ এক সালামে দশ নেকি তাহলে সমান সমান একশো গুনন একশো সমান সমান দশ হাজার নেকি লাভ করবেন এক দিনে জন ব্যক্তিকে সালাম করলে বিশ গুণন দশ অর্থাৎ এক সালামে দশ নেকি সমান সমান দুইশো গুনন একশো সমান সমান বিশ হাজার নেকি পেয়ে যাবেন এক দিনে তিরিশ জন ব্যক্তিকে সালাম করলে তিরিশ গুণন দশ সমান সমান তিনশো গুনন একশো সমান সমান তিরিশ হাজার নেকি এক বছরে হয় বারোটি মাস অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে তিরিশ হাজার গুনন তিনশো পঁয়ষট্টি দিন সমান সমান এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় দান করবেন প্রিয় দর্শক এই তিনটি আমল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং সহি আমল আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতে উক্ত তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন